হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি মিঠুন ঘোষ, রংপুর মেডিকেল কলেজের প্রথম বর্ষের একজন ছাত্র। আজকে তোমাদের সাথে আলোচনা করব 2021 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি নিয়ে, এবং আজকের বিষয় হচ্ছে রসায়ন প্রথম পত্র। আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো তোমাদের পরীক্ষার জন্য কোন কোন টপিকস থেকে কোন কোন ধরনের প্রশ্নগুলো আসতে পারে, সিকিউ এবং এমসিকিউ উভয় ধরনের প্রশ্নে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখব গুণগত রসায়ন। দেখো, গুণগত রসায়নের ক্ষেত্রে আমরা জানি আমাদের মোট প্রশ্নে মোট সিকিউ থাকবে 8টা এবং এমসিকিউ থাকবে 25টা। আর এই 8টা থেকে আমাদের মাত্র 2টা সিকিউ অ্যান্সার করতে হবে এবং 25টা থেকে আমাদের 12টা এমসিকিউ অ্যান্সার করতে হবে। এখন যেহেতু 8টা দেওয়া থাকবে সিকিউ, তো আমরা বলতে পারি যেহেতু রসায়ন প্রথম পত্রে আমাদের 4টা অধ্যায় আছে, তার ভিতরে লাস্ট অধ্যায়ে মাত্র 3টা টপিকস আছে, তাহলে ফার্স্ট যে 3টা অধ্যায় আছে এই 3টা অধ্যায় যদি আমরা কভার করে যাই, তাহলে কিন্তু আমরা 12টা এমসিকিউ এবং 2টা সিকিউ খুব সুন্দরভাবে কমান পাবো, অবশ্যই কমান পাবো। তো দেখো, এখানে দ্বিতীয় প্রথম দ্বিতীয় অধ্যায়ের প্রথমে যে টপিকসটা সেটা হচ্ছে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের তুলনা, এবং দ্বিতীয়টা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা এবং ভিন্ন উপশক্তিতে ইলেকট্রন ধারণ ক্ষমতা। দেখো, এই যে ইলেকট্রন ধারণ ক্ষমতা যে ম্যাথগুলো, এইগুলো সাধারণত গ নাম্বারে আসে, এবং একটি কক্ষ বা একটি মডেল উল্লেখ করে সেখানে কিন্তু এই যে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের পার্থক্য আসতে পারে ঘ নাম্বারে। তাহলে এই যে 1 এবং 2 নাম্বার মিলে কিন্তু এক সেট সিকিউ প্রশ্ন আসতে পারে। আবার দেখো, এই যে উপশক্তি স্তরের শক্তি ক্রম, এটা কিন্তু এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। আর আকৃতি বর্ণনা, এইটা যে উপশক্তির আকৃতি বর্ণনা, এটা কিন্তু এবার DU 21 সালে এসে গেছে, তাই এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা টপিকস। এবার দেখো, আউবাও হুন্ড এবং পাউলির বর্জন নীতি প্রয়োগ করে পরমাণু ইলেকট্রন বিন্যাস করা, এখান থেকে দেখে যে 3টা নীতি রয়েছে, এই 3টা নীতি আমাদেরকে মুখস্থ রাখতে হবে। নীতিগুলো মেন থিম এবং মেন কথাগুলো মুখস্থ রাখতে হবে, এবং এখান থেকে মূলত যে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখা যায় সেইগুলো আমাদের সেই টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে, ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস এই টাইপের প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে। দেখো, 5 নম্বরে রয়েছে যে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা। দেখো, এখান থেকে এক টাইপের ম্যাথ আসতে পারে যে ভি পার সমান আর এইচ ইন্টু অনভাগ এন ওয়ান স্কোয়ার বিয়োগ অনভাগ এন টু স্কোয়ার, এই টাইপের যে ম্যাথগুলো আসে, এই টাইপের ম্যাথগুলো কিন্তু এই যে এই টপিক থেকে আসতে পারে। এবার দেখো, এই যে দ্রব্যতা এবং দ্রব্যতা নীতি, এটা ততটা গুরুত্বপূর্ণ না, কিন্তু দ্রব্যতা গুণফল, এটা কিন্তু মাস্ট, এটা 3টা স্টার মাস্ট, অবশ্যই এখান থেকে এক সেট প্রশ্ন আসবে। তাহলে দেখো, এখান থেকে আমরা বলতে পারি এখান থেকে কিন্তু অনেক এমন অনেক টপিকস আছে ফার্স্ট অধ্যায়তে যেখান থেকে 3টা প্রশ্ন চলে আসতে পারে। ঠিক আছে, 3টা প্রশ্ন চলে আসতে পারে এই ফার্স্ট যে অধ্যায় সেই অধ্যায় থেকে। আর দেখো, নিচের দিকে যেগুলো রয়েছে এগুলো মূলত এমসিকিউ টাইপের প্রশ্ন, এগুলো যে সিকিউতে আসার কোনো চান্স নাই। তাহলে দেখো, এখানে প্রথমটা হচ্ছে আমরা দেখলাম দুটো মডেলের পার্থক্য আসতে পারে, ইলেকট্রন ধারণ ক্ষমতার ম্যাথ আসতে পারে, আর এখান থেকে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস আসতে পারে, আর এই 5 নম্বর টপিক থেকে আসতে পারে যে যে বোর পরমাণু হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর ক্ষেত্রে কোনটা কোন কোথায় যাবে সেই টাইপের। আর যে দ্রব্যতা গুণফল, এখান থেকে এক টাইপের ম্যাথ অবশ্যই আসবে, এক সেট প্রশ্ন। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের গুণগত রসায়ন। এবার দেখো, আমরা আসবো মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনের ভেতরে। তো এখানে দেখো, প্রথমে রয়েছে মৌল ব্লক সংখ্যা শ্রেণীভাগ করতে পারবো, যে SPDF এই টাইপের প্রত্যেকটার মৌলের আমাদের যে সাধারণ ধর্ম রয়েছে এই ধর্মগুলো মনে রাখতে হবে, সাধারণ ধর্মগুলো আমাদের মনে রাখতে হবে। আবার দেখো, 2 নম্বর রয়েছে বিভিন্ন মৌলের পর্যায়বৃত্ত, বিভিন্ন ধর্মের পর্যায়বৃত্ততা ব্যাখ্যা করতে। দেখো, একটা শখের মাধ্যমে কিন্তু আমাদের বইতে ভালোভাবে এটা দেখানো হয়েছে, কোনটা ডান দিকে বৃদ্ধি পায় কোনটা বাম দিকে বৃদ্ধি পায়, ওই শখটা কিন্তু আমাদের পুরো মুখস্থ থাকতে হবে। তাহলে কিন্তু এই যে এই টাইপের প্রশ্ন যদি আসে, তাহলে সলভ করা সহজ হবে আমাদের জন্য। এবার দেখো, রয়েছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন নিয়ামক,
নিয়ামক অর্থাৎ পরমাণু আকার, উপস্তর এবং ইলেকট্রন বিন্যাস এইগুলোর প্রভাব ব্যাখ্যা করতে পারো, তাহলে দেখো এখান থেকে যে পর্যাবৃত্ত ধর্ম এবং এই যে নিয়ামক এই মিলাই কিন্তু এক সেট প্রশ্ন চলে আসতে পারে, এক সেট প্রশ্ন এই দুটো মিলে চলে আসতে পারে। দেখো সমযোজী বন্ধনের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করতে পারবো, এটা অধিক্রমের ভিত্তিতে, এটা তত গুরুত্বপূর্ণ না, কিন্তু শঙ্কর অরবিটালের প্রকারভেদ আর শঙ্কর অরবিটাল ধারণা, এখান থেকে সিকিউ এবং এমসিকিউ উভয় টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, যে এসপিডি কোনটার কোন অরবিটাল গঠন করে, এসপিডি এই টাইপের যেগুলো আছে সেগুলো পড়তে হবে আমাদের। দেখো আমাদের পরের পেজে যাব, যে সমযোজী যৌগের আকৃতির ব্যাখ্যা করতে পারবো, অর্থাৎ দেখো এটা কিন্তু যে সমযোজী যৌগের বন্ধন কোণ আকৃতি এগুলো কিন্তু এক টাইপের একটাই টপিকস, তো এই সব মিলাই কিন্তু এক টাইপের একটা সেট খুব ভালোভাবে চলে আসতে পারে। দেখো আর এখান থেকে নিচে দেখো রয়েছে যে বন্ধন কোণের কথা বললাম, এই দেখো নিচে এখানে বন্ধন কোণের কথাটা এখানে দেয়া রয়েছে। ঠিক আছে, তো এই টাইপের প্রশ্ন কিন্তু আসবেই, যে পরীক্ষায় যে এই টাইপের প্রশ্ন অবশ্যই আসবে। আর দেখো এখানে রয়েছে সমযোজী বন্ধনের আয়নিক বৈশিষ্ট্য আর আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, এটা কিন্তু ফাজানের নীতি, এই ফাজানের নীতি থেকে এক সেট একটা প্রশ্ন আসবে, ফাজানের নীতি নীতি এইগুলো। ঠিক আছে, আর এই যে হাইড্রোজেন তরল এইচ2ও তরল এইচ2 গ্যাসীয় হওয়ার কারণে এটা খ নম্বরে আসতে পারে, খ নম্বরে। তাহলে এগুলো ছিল আমাদের 3 নম্বর অধ্যায়। এবার দেখো চতুর্থ অধ্যায়তে আমরা আসবো, চতুর্থ অধ্যায়তে যদি আমরা আসি তাহলে দেখো আমরা দেখতে পাবো প্রথমটা হচ্ছে বিক্রিয়ার সাম্যাবস্থা এবং গতিশীলতার ব্যাখ্যা, আর লা শাতেরিয়ারের নীতি এই জিনিসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এখানে, লা শাতেরিয়ারের নীতি। ঠিক আছে, লা শাতেরিয়ারের নীতির ক্ষেত্রে যেসব নিয়ামক রয়েছে, কখন বিক্রিয়া কোন দিকে বা বৃদ্ধি পাবে ডানে না পাবে, এই টাইপের প্রশ্ন অবশ্যই এক সেট আসবে। দেখো কেপি কেসি এই যে ম্যাথ, এই ম্যাথ টাইপের প্রশ্নগুলো এক সেট আসতে পারে, কেপি কেসি ম্যাথগুলো যেগুলো আছে সেই টাইপের প্রশ্নগুলো। আর দেখো এখানে এখান থেকে যে বাফার বাফার আর এই যে পিএইচ এই দুটো মিলে এক সেট প্রশ্ন আসবে, বাফার এবং পিএস এই দুটো মিলে এক সেট প্রশ্ন আসবে। তাহলে দেখো বাফার দ্রবণ আর পিএস স্কেল এই দুটো মিলে এক সেট প্রশ্ন আসবে। আর এই যে পানির আয়নিক গুণফল, বিয়োজক ধ্রুবক, ক্ষারের বিয়োজক ধ্রুবক আর যে অ্যাসিড ও ক্ষারের তীব্রতা এগুলো খ দাগের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, খ আর পাশাপাশি এমসিকিউ এখান থেকে আসতে পারে। এবার দেখো এইটা এই চতুর্থ অধ্যায় ছিল এইগুলো, তাহলে দেখো প্রথমটা পেলাম লাশের নীতি আর কেপিকেসির অঙ্ক, আর দ্বিতীয় সেট পাইছিলাম পিএইচ এবং পিএইচ স্কেল এবং বাফার দ্রবণ আর এর ক্রিয়া কৌশল সম্পর্কে। ঠিক আছে, তাহলে এখান থেকে 2 সেট পেলাম, ওপর থেকে 2 সেট পাইছি, আর ফার্স্ট অধ্যায় থেকে 3 সেট পাইছি, এবং লাস্ট যেটা আছে দেখো এটা পঞ্চম অধ্যায়, এখানেও কিছুই নাই বলতে গেলে এখানে আছে, তবে প্রত্যেক অধ্যায় থেকে যেহেতু প্রশ্ন থাকবে এখান থেকে, এই যে তোমরা প্রিজার্ভেটিভস একটা টপিক্স প্রথম অধ্যায়ের প্রথম দিকে আছে, ওইটা একটু ক্লিয়ার করে যাবা, আর পাশাপাশি প্রিজার্ভেটিভস আর ভিনেগার তৈরির যে ফর্মুলা বা ভিনেগার তৈরির যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটা একটু দেখে যাবা, তাহলে এখান থেকে এক সেট প্রশ্ন এগুলো থেকে চলে আসবে। আর এগুলো যদি তোমার যদি প্রথম দিক থেকে ভালো প্রস্তুতি থাকে তাহলে তুমি প্রথম দিকের অধ্যায়গুলোয় যদি অ্যান্সার করো তাহলে মার্ক ভালো পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এই ছিল আজকে আমাদের রসায়ন প্রথম পত্রের আলোচনা, দেখা হবে রসায়ন দ্বিতীয় পত্রের ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।